পরিত্যক্ত জলাশয় থেকে এক শ্রমিকের পচা গলা দেহ উদ্ধার। মৃত শ্রমিকের নাম বিষ্ণু সাঁওতাল, বয়স আনুমানিক 45 বছর। ঘটনা শনিবার কল্যাণপুর থানাধীন মাইচাংবাড়ি এলাকায়। কল্যাণপুর থানাধীন রামদয়াল বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা বিষ্ণু সাঁওতাল, বয়স আনুমানিক 45 বছর, পেশায় দিন মজুর। গত বুধবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন তাকে খোঁজাখোঁজের পরও তার কোনো হদিশ পায়নি। শনিবার কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলা কাশিরামপাড়া এলাকার পরিত্যক্ত ডোবায় একটি পচা গলা মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করার পর স্থানীয় মানুষজন শনাক্ত করেন যে ওই মৃতদেহটি নিখোঁজ বিষ্ণু সাঁওতালের। এই বিষয়ে মৃতদেহ উদ্ধার করতে আসা জনৈক পুলিশ কর্মী জানান, মৃত বিষ্ণু সাঁওতাল মদমত্ত থাকত, গত বুধবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। জানতে পারছে এই ডেড বডিটা হইল বিষ্ণু সাঁওতালের, বয়স 50, তার বাবার নাম সোনো প্লেট নারায়ণ সাঁওতাল, হ্যাঁ, অফ মাইচাংবাড়ি। তো হ্যাঁ, সবসময় মদমত্ত অবস্থা থাকত। তো গত বুধবার, সে বাড়িতে লাকড়ি কাটার জন্য যায় কইয়া বাইরিয়ে গেছে, কিন্তু খোঁজাখুঁজি করে পাওয়া গেছে না। আজকে সকাল 10টার সময় স্থানীয় লোক যখন জানতে পারছে সে ওই একটা ডেড বডি কেনে, তখন তার পরিবারে ডেকে পরে হ্যাঁ তখন শনাক্ত করছে যে হ্যাঁ এটা তো বিষ্ণু সাঁওতালের ডেড বডি। তো পরবর্তী সময়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি, গিয়া ডেড বডি মানে তোলা হয়েছে, আইনা হসপিটালে রাখা হয়েছে। তবে মৃতদেহ উদ্ধার করার পর ওই পুলিশ কর্মী যেভাবে প্রাঞ্জল ভাষায় মৃত বিষ্ণু সাঁওতাল মদমত্ত থাকত ওই বক্তব্য পেশ করলেন, সে বিষয়টিতে আপত্তি জানালেন মৃত ব্যক্তির স্ত্রী। বুধবারে 11টার সময় বাইরে ছিল, মানে এমনি নেশা করতো নি, নেশা এদিন গে আসলো না, এমনি পরিশ্রম করে সন্ধ্যার সময় খাইতো, এর লগে দিনের বেলা খাই না। এমন আগে আর কোন সময় বাড়ির থেকে গেছিল গাবে এমন হইছে নি কোন? না না, তাই না, ইয় দিদিও কোনোখানা থাকে, রাত্রে সকালে ভোরেই যাইতো বাড়ি, তে ভোরে যাইতো বাড়িতে যা না যা না, তা আমি ওই ঘরে তার বাইরে আর কি দোকানে লিখিয়া। বুঝতে পারছেন তো দর্শক বন্ধুরা, মৃতদেহ উদ্ধার করার পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তার বক্তব্য ও মৃত বিষ্ণু সাঁওতালের স্ত্রীর সংশ্লিষ্ট মদ সেবন সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মতামত। এই দুজনের বক্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই মনে হবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা সংশ্লিষ্ট মৃত্যু সম্পর্কে তদন্ত করার শুরুতেই যেন তদন্ত রিপোর্টের সমাপ্তির ইঙ্গিত দিলেন। তাহলে দর্শক বন্ধুরা, এবার শুনে নিন মৃত বিষ্ণু সাঁওতালের ছোট ভাই এই মৃত্যুর কারণ সম্পর্কে কি বলছেন। হয়তো আছে এটা মানুষের এরকম পর্ষে ঘটনা, একলা একলা তো হইতে পারে না। কি করছে মানে যে কোনো মানুষ ওই মদ খাওয়াই, এরপরে মাসে উঠছে মনে পুষ্কনে ফেলাই দিছে পুকুরে। তোমার কি হয়? আমার ভাই, আপন ভাই। কি চাও এখন তুমি? এখন আমি কিতা চাইমো আর কিতা করমো, আমার তো কিছু এমনি করবার মতন নাই। পুলিশ কি কইছে তোমার? আমারে জিজ্ঞাসে তোমার ভাই নেই? হ্যাঁ আমার ভাই, আমি গেছিলাম ইয়া রাবার কাটতে, এরপরে কষ উঠাইয়া এরপরে আইসি, আইয়াসারে বাড়ির থেকে উঠে উঠে যা পড়ে আইসি। মৃত বিষ্ণু সাঁওতালের ভাই স্পষ্টতই অভিযোগ করেছেন তার ভাইয়ের মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে, অর্থাৎ তার ভাইকে খুন করা হয়েছে, প্রকারান্তরে এই অভিযোগটি করলেন। সত্যিই এই অভিযোগটি খুবই স্পর্শকাতর, কারণ যে পরিত্যক্ত ডোবা থেকে পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাহলে দেহ উদ্ধার করতে আসা পুলিশ কর্তা বাবু কি করে বলে দিলেন মৃত বিষ্ণু সাঁওতাল মদমত্ত থাকার নিদান দিলেন? আর এই ধরনের উক্তির পেছনে কি বা রহস্য আছে তা জানতে চাইছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অর্থাৎ বিষ্ণু সাঁওতালকে খুন করা হয়েছে নাকি অন্যভাবে তার মৃত্যু হয়েছে, এই বিষয়টি কেবল সঠিক পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।